তবে তিনি কনক অধিকারী নামে একজন মত মহিলা চন্দ্রপুরার কামড় দিয়ে হাসপাতালে ভর্তি আছেন, তাকে 30 ভাইয়াল এগিয়ে দেওয়া হয়েছে। ব্যাপারটা পুরোটা আমার কীভাবে কামড়ে ছিল সেটা আমার পুরোটা জ্ঞাত নয়, তবে আমি যেটা বলবো যে সাপ থেকে একটু দূরে থাকাই ভালো। উনি দাবি করছে এ পর্যন্ত প্রায় 50টি সাপ তিনি বাঁচিয়েছেন, মানে মৃত্যুর হাত থেকে এবং পরিবেশ রক্ষার্থে বিভিন্ন স্থানে ছেড়ে দিয়েছেন। সেটা আমার ঠিক জানা নেই। বর্তমানে কি চিকিৎসাধীন? হ্যাঁ, তিনি ভর্তি আছেন। নিউজ আপডেট নিবেদন করছে মা লক্ষ্মী হোমস্টে। নিউজ আপডেট নিবেদন করছে মা লক্ষ্মী হোমস্টে। লোকি আমি বাড়ি চেঞ্জ করে অন্য বাড়িতে যাচ্ছি, সেই আমার ঘরে মাল সব সেই নতুন ঘরে নিয়ে যাচ্ছি। নতুন ঘরে নিয়ে গিয়ে মাল রেখে দিয়ে আসছি, দেখি এরা সব ওদিকে 5-7 জন, এদিকে 20-30 জন। আমি কেছে বলে যে ওরা যে ওরা যে না কি হয়েছে বলে সাপ সাপ সাপ। আমি কোথায় সাপ? তা আপনার এত সাপ মাতে এত উদ্ধার হয়েছে, কেটেছে নাকি? তা বলে না। আমি তাহলে সেটা আপনাকে মারেনি, আপনারা মাতে আছে বলে ওইখানে ঢুকেছে ওইখানে কোথায় বলে ওই যে বস্তা 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 বলে ঘা দিও না ঘা দিও না কিচ্ছু হবে না বলে বস্তারা তুলে দেখি তালগোল পাকিয়েছে, বস্তারা চাপা দিয়েছে। দিয়ে একটা মন্ত্র আছে যেটা আমি মানে কিছু মানে ঠাকুরের গল্প তো জানা আছে, আস্তিক উনি মা মনসার ছেলে, ওর মাদুল বংশ ওর কাছে মানে প্রতিজ্ঞা করে। সাপটা কি করলেন, উদ্ধার করলেন? হ্যাঁ। তারপর সেই আস্তিক মুনির দোহাই দিয়ে আমি ওই বস্তারা দিয়ে মুখের কাছে যেতে দিয়েছি এতটা দূর। তারপরে আস্তে আস্তে মুখের কাছে গেলাম, মুখের কাছে যখন ধরে নিয়েছি তখন বস্তারা ধরিয়ে সাপটা কি করলেন ধরে খেলা করছিলাম। হ্যাঁ, খেলা করছিলাম। তারপরে কি ছেড়ে দিলেন? তারপরে ছেড়ে দিয়ে যারা মারতে এসেছিল তারা আর মারেনি, তাদের বাধা দিলেন? সাপ কামড় দিয়েছে? কামড় বলতে আমি হাতে ধরেছি একটু একটু মোড়া দিয়েছি, তো একটা দাঁতই ফুটিয়ে যে যে চন্দ্রবড়াটা ধরেছিলেন সেটাই কামড় দিয়েছে। এর আগে কটা সাপ এরকম উদ্ধার করেছেন? কেন সাপ উদ্ধার করেন কেন? আমার ভালো লাগে না আমার সামনে কেউ মারলে, কারণ আমার বাড়িতে আমার সামনে পাওয়া পিছু বাছুরি খুঁজে পাই অনেক বছর। আমার মা হচ্ছে মহিলা সমিতির শিক্ষিকা, কিন্তু আমার মাই স্বপ্নে পুজোটা পেয়েছে, সেই থেকে সাপ বাঁচানোর উদ্যোগ নিয়েছেন। সাপ বাঁচান, আমি সাপ কোনোদিন মারি না, প্রতি বছর আমার সংস্কারী বাড়িতে কেউ যদি মারতে যায়। একদিন তো রাস্তার পরে দুটো সাপ এরকম জড়াজড়ি করে যাচ্ছে এত বড়, আমি আসছি বোঝা মাথায় আছে, সাপ দুটোকে দেখে আমি বোঝা ওইভাবে ফেলে দিয়ে সামনে আমি সেই ইঞ্জিন ম্যান ডাক দাঁড় করিয়ে হাত এমনি করে নিয়ে আমি ওকে তুলে। সাপ মাছিয়ে কি আনন্দ পান? আমার ভালো লাগে, আমি জানি আমার মাকে রক্ষা করতে পারি। কি নাম আপনার? কনকদি। বাড়ি কোথায়? পিয়ালি। কি করেন? কি আমি এই ভাঙাচুর ব্যবসা করি, আর আছে টেলারি। প্রায় রাত্রি 12টার পরে একজন মহিলা ক্যানিং হাসপাতালে ভর্তি হয় সাপের কামড় নিয়ে। 55 বছরের উপরে তার বয়স ছিল, পিয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। মানসিক ভারসাম্যহীন রোগী, তার বাড়িতে কেউ ছিল না, হতদরিদ্র মানুষ। পরে অন্যের সাহায্যে সে ক্যানিং হাসপাতালে পৌঁছে, সময়টা অনেক নষ্ট হয়েছে। এখন অবধি 30টা এভিএস পেয়েছে, ভালো আছে, আশা করা যায় সুস্থ হয়ে যাবে। ঘটনাটা ছিল এই যে সে তার বাড়ির সামনে কিছু ছেলেরা তারা সাপটিকে মারার চেষ্টা করেছিল, তখন সে প্রতিবাদ করে, প্রতিবাদ করায় তাকে তার সঙ্গে বচসা হয়, আলটিমেটলি তারা সাপটাকে মেরেই ফেলে। এখানে দেখুন, একজন মানুষ যিনি প্রকৃতিকে ভালোবেসে সাপকে না মারার বিরুদ্ধে প্রতিবাদ করল। আমরা সুস্থ মানুষ যারা, যে কাজটা একজন মানসিক ভারসাম্যহীন মানুষ বুঝতে পারেন, অনুভব করতে পারেন প্রকৃতির যন্ত্রণা, আমরা সেটাকে কিন্তু গুরুত্ব দিই। আমরা নির্বিচারে
সাপ নিধন যজ্ঞের সঙ্গে যুক্ত হয়ে পড়েছি। সাপ মানে হাতে একটা লাঠি, তাকে মেরে ফেলা বিদ্যত হয় এবং আমার মারি। আমার মনে এটা একটা বার্তা, ভালো বার্তা সবার জন্যে, যে সাপ নিধন করা বা সাপ মারাটা ঠিক হবে না। প্রকৃতিকে রক্ষা করতে গেলে, নিজেকে নিজের পরিবারকে রক্ষা করতে গেলে আগামীতে এই সাপ মারার কাছ থেকে নিজেদেরকে বিরত রাখতে।